আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফেসবুক টুইটার কিংবা ইউটিউবে মোবাইল ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ইসলাম প্রতিদিনের নিয়মিত আয়োজন ইসলাম প্রতিদিনের বিশেষ আয়োজন ইসলাম প্রতিদিন বুকস দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা জানেন অথবা যারা জানেন না যারা নিয়মিতভাবে আমাদের এই আয়োজনটি দেখেন অথবা যারা শুধুমাত্র আজ প্রথমবারের মতো আমাদের আয়োজনটি দেখছেন সবার জ্ঞাতার্থে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন এক একটি ইসলামী বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং সেই বইটি সম্পর্কে পরিচিতিমূলক একটি আলোচনা তুলে ধরার চেষ্টা করি যাতে করে একজন পাঠক হিসেবে এই বইটি আপনি কিনবেন নাকি কিনবেন না এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের আলোচনাটি সহযোগী হয় সুপ্রিয় দর্শক সেই ধারাবাহিকতায় করবো সালেকিন নামের চমৎকার একটি গ্রন্থ নিয়ে সুপ্রিয় দর্শক এই বইটির নাম আরবিতে রাখা হয়েছে মাদারিজুস সালেকিন মাদারিজ শব্দের অর্থ হচ্ছে স্তর বা পর্যায় আর সালেকিন মানে হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসতে চান যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান এমন সাধক বান্দারা সুপ্রিয় দর্শক এই বইটির বাংলা নাম হচ্ছে আল্লাহর পানে যাত্রা অর্থাৎ যে সমস্ত মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে সুগভীর করতে চায় যে সমস্ত মানুষ আল্লাহকে বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসতে চায় তারা কিভাবে আল্লাহকে ভালোবাসবেন কি হবে তাদের আচার ব্যবহার কেমন হবে তাদের চলাফেরা কিভাবে তারা ইবাদত করবেন কিভাবে কাটাবেন তাদের জীবন এই বইটির মাঝে মূলত সেই সমস্ত বই জিনিসগুলোকেই সংকলিত করা হয়েছে সুপ্রিয় দর্শক মাদারিজুস সালেকিন এই গ্রন্থটি একটি বিখ্যাত গ্রন্থ এবং এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা একজন বিখ্যাত মুসলিম দার্শনিক তিনি হচ্ছেন আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহিয়া আলাই সুপ্রিয় দর্শক আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহিয়া আলাই রচিত মাদারিজু সালিকিন নামের এই গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মাওলানা নাইম আবু বকর বইটি নিরীক্ষণ করেছেন মুফতি মাহমুদুল হক এবং বইটির প্রচ্ছদ ও পৃষ্ঠা সজ্জা করেছেন ফজলে আর এই বইটি বাংলা ভাষী পাঠকের জন্য অনুবাদ করে প্রকাশ করেছে ওয়াফি পাবলিকেশন সুপ্রিয় দর্শক এই বইটির মাঝে একজন সালেকিনের জন্য কি সমস্ত বিষয় সংকলিত হয়েছে কী আলোচিত হয়েছে কি সংকলিত হয়েছে কিভাবে আলোচনাগুলোকে তুলে ধরা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলতে গিয়ে অনুবাদক তার অনুবাদকের কথায় বিভিন্ন কথা লিখেছেন চলুন আমরা সেখান থেকে চুম্বুক একটি অংশ পড়ে নেই এবং জেনে নেই এই বইটি মূলত কি বিষয় রচিত এবং একজন সালেক এই বইটি থেকে কি কি পাথর গ্রহণ করতে পারবেন এই বইটির অনুবাদক নাইম আবু বকর তার কথায় লিখেছেন সালেকিন ইবনুল কাইম রহমতুল্লাহি আলাই এর বিখ্যাত এক গ্রন্থ যাতে তিনি মুমিনের আল্লাহ পর্যন্ত পৌঁছতে যে সকল গুণ অর্জন আবশ্যক সেগুলো নিয়ে সবিস্তর আলোচনা করেছেন গ্রন্থটির বিভিন্ন আলোচনা এত গভীর এত তাৎপর্যপূর্ণ যে একটি প্যারাগ্রাফ অবলম্বন করে পূর্ণ একটি প্রবন্ধ রচনা করা সম্ভব সম্ভব ঘণ্টাখানেক বক্তৃতা করাও আমি নিজেও জুমার বয়ানে ইবনুল কাইম রহমতুল্লাহি আলাই এর কোনো পয়েন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ বয়ান উপস্থাপন করেছি একাধিকবার গ্রন্থটি তাই সর্বশ্রেণীর পাঠকের খোরাক যোগাবে বলেই বিশ্বাস করি উল্লেখ্য বক্ষমান অনুবাদ মাদারিজু সালিকিনের চৈতাংশ যা সৌদি আরবের কিংসাউথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের এর অধ্যাপক ডক্টর আহমদ বিন ওসমান আল মাজিদ কর্তৃক চয়িত সুপ্রিয় দর্শক আমরা অনুবাদকের এই চুম্বুক অংশের মাধ্যমে কিন্তু ধারণা লাভ করেছি যে এই বইটির মাঝে মূলত একজন মুমিন বান্দা তার ওই সমস্ত পাথেও ওই সমস্ত গুণাবলীর কথা ওই সমস্ত বিষয়বলীর কথা খুঁজে পাবেন যেগুলো তার জীবনে তিনি সংযুক্ত করার মাধ্যমে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর হবে সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা বইটির সূচিপত্র ঘেরে দেখি সূচিপত্রের মাঝে মূলত এই বইটির কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক এখানে একটি বিষয় আলোচ্য হচ্ছে বইটির প্রত্যেকটি সূচিপত্রের এক একটি শিরোনামকে মঞ্জিল হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে চলুন আমরা এক নজরে সূচিপত্রের সবগুলো বিষয় দেখে আসি এবং কি কি সংকলিত হয়েছে তাও জেনে আসি সুপ্রিয় দর্শক আমরা এই বইটি সম্পর্কে সম্ভব একটি ধারণা লাভ করতে সক্ষম হয়েছি যে এই বইটি মূলত একজন সালিক বান্দা অর্থাৎ যে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তার সম্পর্ককে গভীর করতে চায় একজন মানুষ যে আল্লাহ রব্বুল আলমিনকে বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসতে চায় এবং একজন মানুষ যে আধ্যাত্মিকতার সাধনায় নিজেকে সাফল্যমণ্ডিত করে রব্বুল আলামিনের মারেফাত লাভ করতে চায় তার জন্য সালেকিন ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলায় রচিত অনবদ্য একটি গ্রন্থ অনবদ্য একটি দিক নির্দেশামূলক পাথেয় গ্রন্থ সুপ্রিয় দর্শক এই বইটি বাংলা ভাষায় অনুবাদ করে আধ্যাত্মিকতার জগতে যারা সাধনায় লিপ্ত রয়েছেন যারা আধ্যাত্মিকতার জগতে সাধনা করে নিজে কামেল মোকাম্মেল হতে চান এমন মানুষদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছে ওয়াফি পাবলিকেশন এই জন্য আধ্যাত্মিকতার সাধনায় নিবজ্জিত মানুষের পক্ষ থেকে ওয়াফি পাবলিকেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার পূর্বে এই মাদারিজু সালেকিন বইটি সম্পর্কে একটি কথা না বলে পারছি না সেটি হচ্ছে ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিকতার সাধনা আধ্যাত্মবাদ সুফিজম নিয়ে অনেকগুলো বই পড়া বা গবেষণা করা বা ঘেটে থাকার সৌভাগ্য হয়েছে তবে ইবরুল কাইয়ুম রাহমতুল্লাহ আলায় রচিত মাদারিজু সালেকিন নামের এই গ্রন্থটির অনুবাদটি আমাকে বেশ আনন্দিত করেছে কারণ আমি সুফিজম বা আধ্যাত্মবাদ নিয়ে বাংলা ভাষায় রচিত যতগুলো গ্রন্থ দেখেছি বা দেখার সৌভাগ্য হয়েছে তার মাঝে এই গ্রন্থটি সংক্ষিপ্ত আকারে একটি উত্তম গ্রন্থ একজন আধ্যাত্মিকতার জগতের সাধক একজন আত্মশুদ্ধির জগতের একজন সাধক একজন মানুষ যিনি নিজের আত্মার শুদ্ধি করতে চান যিনি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করতে চান তার জন্য এই বইটি অবশ্যই একটি উৎকৃষ্ট পাথীয় হবে সুতরাং আমি ওই সমস্ত পাঠকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা সুফিজম নিয়ে পড়াশোনা করতে চান যারা নিজের মাঝে ওই সমস্ত গুণকে সন্নিবেশিত করতে চান যে সমস্ত গুণ নিজের মধ্যে সন্নিবেশিত করার মাধ্যমে আল্লাহর সঙ্গে মুমিনের সম্পর্ক উন্নীত হবে তারা এই বইটি অনায়াসে গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক বইটি সংগ্রহ করতে চাইলে মহাখালী ডিও এইচ এ অবস্থিত ওয়াফি এর অফিস থেকে সংগ্রহ করতে পারেন অথবা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন নাইন এই নাম্বারে এছাড়াও বইটি অনলাইন থেকে সংগ্রহ করতে চাইলে ভিজিট করতে পারেন রকমারি ডট কম এর ওয়েবসাইটে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো বই নিয়ে সেই দিনটি পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত